সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি লিপিকা জার্মানি থেকে এটা আমার চতুর্থ ব্লগ ইয়া ফোর্থ ব্লগ আমি স্টার্ট করছি এটা হচ্ছে এখন বাজেছে বিকেল 4টা তো আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে পারিনি কারণ সকালে খুব কাজ ছিল আমার দুটার সময় ছুটি হয়েছে কিন্তু নরমালি আমি আমার যে ব্রেক টাইমটা থাকে সেটাতে আমি তোমাদের সাথে একটু কথা বলি কিন্তু আজকে আর সেই টাইমটাও হয়নি আজকে কোনো ব্রেক আমার ছিল না তো আমরা কাজে এত চাপের জন্য আর আসতেও পারিনি ক্যামেরায় শেষ করে বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন আমরা স্টার্ট করেছি 3:25 যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কার্লসরু আমাদের এখান থেকে অন্য একটা শহর 70 কিলোমিটার দূর তো আমরা যাচ্ছি হচ্ছে 160 হ্যাঁ গাড়ি চলছে তো তোমাদের জার্মানির অটোবানটা দেখাই এটা খুব নাম করা ওয়ার্ল্ডে দেখো এত গাড়ি যাবে কিন্তু একটার সাথে আরেকটা টাচ লাগবে না কারণ এদের একটা সিস্টেম করাই আছে আমাদেরটা হয়তো 160-তে যাচ্ছে পাশেরটা যাবে হচ্ছে 120-তে এরকম একটা লেবেল করা আছে যার জন্য কখনোই তেমন একটা প্রবলেম হয় না আসলে আচ্ছা আমার সঙ্গে আজকে আমার দুই ছেলেও আছে ওদের দেখিয়ে দিচ্ছি আমার এটা ছোট ছেলে দেখা হ্যালো আরিয়ান ওর নাম আর এটা হচ্ছে আমার বড় ছেলে কই রুদ্র এটা আমার বড় ছেলে সে ক্যামেরাটা একদমই পছন্দ করে না এবং যার জন্য একটু শাই ফিল করে হয়তো আর অ্যাজ ইউজুয়ালি তাদের বাবাও আছে আমার সাথে আমরা ফ্যামিলি যাচ্ছি আজকে অন্য একটা বাড়িতে অন্য একটা ভাবির বাসায় তো আমি সেখানে গিয়ে তার অনুমতি নিয়ে দেন আমি ব্লগটা স্টার্ট করবো আরেকবার আমার খুব ইচ্ছা ওই বাড়ি থেকে ব্লগটা করার কারণ হচ্ছে যার বাসায় যাচ্ছি সে রান্নায় ভীষণ পটু সে একা না আসলে ওখানে যতগুলো ভাবি থাকবে যতগুলো মহিলাকে দেখতে পাবেন অ্যাকচুয়ালি সবাই খুবই গুণি এবং আমাদের এখানে আমার মনে হয় বিদেশে সবাই কীভাবে যেন খুব গুণী হয়ে যায় অ্যাকচুয়ালি সব কিছু নিজের করতে হয় তো এখানে কেউ কেউ আছে খুব ভালো মিষ্টি বানায় কেউ হয়তো খুব ঝাল টাইপের নাস্তা খুবই ভালো বানায় এরকম মিক্সিং আছে কিন্তু বেসিক্যালি সবাই খুব কাজের সবাই খুব কাজের তো আমি ওই বাসায় গিয়ে ওনার অনুমতি নিয়ে দেন আবার তোমাদের সামনে আসব এখন আরেকবার দেখো আরেকটা কথা বলি জার্মানির সম্বন্ধে কিন্তু একটা কথা আছে যে ওয়েদারের কোনো ঠিক নেই সত্যি একটু আগে কিন্তু বৃষ্টি ছিল খুব বৃষ্টি না কিন্তু একটা কেমন হালকা একটা বৃষ্টি হয়ে গেছে সে বৃষ্টি তো এখন নেই বরঞ্চ সূর্য উঁকিঝুঁকি দিচ্ছে গতকাল এত ঠান্ডা ছিল যে কোনো মানে কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না এত ঠান্ডা ঘর থেকে বেরোতে ইচ্ছে করছিল না আমি তো খুব ভয় ছিলাম যে আজকে কী অবস্থা হবে যে কাজে কীভাবে যাব কিন্তু দেখা গেল সকালবেলা ভোরবেলা যেহেতু আমি 6টায় বের হয়েছি তখন একটু ঠান্ডা ছিল কিন্তু তারপরে আর কোনো ঠান্ডা ছিল না ইনফ্যাক্ট আমি কাজ শেষ করে যখন বেরিয়েছি আমার কোনো জ্যাকেটও লাগেনি আমি এমনিতেই জাস্ট এমনি চলে এসেছি এতটা ওয়েদার চেঞ্জ হয়ে যায় তো এখন তাহলে আপাতত বিদায় নিব আপাতত বিদায় নিয়ে আবার স্টার্ট করব যে বাসায় যাচ্ছি সে বাসায় গিয়ে আপাতত টাটা হ্যালো আবার চলে আসলাম বলেছিলাম যে ওই বাসায় গিয়ে অনুমতি নিয়ে তারপর আবার ব্লগটা স্টার্ট করব তো স্টার্ট করে দিয়েছি আমি জাস্ট দেখাই আপনাকে যে ভাবি আমাদের জন্য কি কি রান্না করেছেন হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা আবার চলে এসেছি আমি লিপি আপনাদের জন্য এখানে দেখুন আমাদের সুন্দর সুন্দর ভাবিরা যে বাসাতে এসেছি সেই ভাবির সাথে এখন পর্যন্ত আপনাদের পরিচয় করিয়ে দিইনি এখানে জাস্ট দেখুন এরা কি সুন্দর করে আলাপ করছে এখনো আসে নাই কাকে বলতেছেন হ্যালো এখানে একটা ছোট্ট আড্ডা হচ্ছে বড় আড্ডা হচ্ছে না ছোট্ট একটা আড্ডা হচ্ছে
আচ্ছা এখানে হচ্ছে সব বাচ্চারা এটা হ্যালো বলো এট লিস্ট হ্যালো and the main part না এখন পর্যন্ত দাও হয় নাই নাস্তা এখন পর্যন্ত দাও হয় নাই এই হচ্ছে আমাদের মঞ্জু ভাবি এই হচ্ছে সেই ভাবি যার হাতে মজার মজার রান্না আমরা খাচ্ছি আচ্ছা আমাদের এখনো কিন্তু সাজানো হয়নি আমি আপনাদের যা দেখাচ্ছি সেটা হচ্ছে র এক্স্যাক্টলি জাস্ট র এখন পর্যন্ত এটা সাজানো হয়নি আমাদের ফ্রাঙ্কফুর্টের এক সুন্দরী সুন্দরী ভাবিকে দেখি সব ভাবিরা কিন্তু প্রচন্ড গুণের কেউ আছে খুব ভালো মিষ্টি বানায় কেউ আছে ঝাল মিষ্টি সবই বলেছিলাম আপনারা একটু দেখুন সাথে খুব ছোট্ট ভাবে দেখিয়ে দিব একটু ভাইদের সবাই খুব আনন্দ করছে সবাই খুব খুশি মনে আমাদের আসলে আমাদের সময়টা এইভাবেই পাস হয় খুব ভালো লাগে যখন ধরেন অনেকখানি কাজের পরে অনেক কাজের পরে সবাই কাজ করে যাদের যাদের দেখলেন যতগুলো ভাবি আছে এদের মধ্যে ম্যাক্সিমাম সবাই কাজ করে এবং কাজের পরে এই সময়টা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে খুব ভালো লাগে খুব রিল্যাক্স লাগে যে ধরেন ইচ্ছা মতো গল্প করছি আড্ডা মারছি যাওয়ার চিন্তা নেই কাল কিন্তু আবারও কাজ আছে অনেকেরই কাজ আছে আমারও কাজ আছে তারপরেও আমরা আড্ডা মারছি সুন্দর সময় কাটছে সবার সঙ্গে সুতরাং আমি আবার ব্লগটা শেষ করব হচ্ছে বাসায় গিয়ে এখন বাজছে সন্ধ্যা 7:00-8:00 মতো বাজে মনে হয় আমার ঠিক খেয়াল নেই তবে যেহেতু আমরা খুব দেরি করে সবাই লাঞ্চ করেছি আমার আসতে দেরি হয়েছে তো বেসিক্যালি আমরা করবো কি যেটা হচ্ছে আমরা একটু দেরি করে নাস্তাটা করব তো নাস্তা করে এখান থেকে আড্ডা মেরে বেরোতে হয়তো একটু দেরি হবে সেই টাইমটা অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব তো আসছি ফিরে আবার রাতে ধন্যবাদ টাটা সো আবারও চলে আসলাম সবাইকে শুভ সন্ধ্যা এই হচ্ছে ফাইনাল লুক নাস্তার টেবিল দেখে বুঝতে পারছেন আমাদের ভাবিদের গুণ এক একজনের গুণ মাই গড এখানে আছে হচ্ছে চটপটি সিঙ্গা বার্গার অন্তন থাই স্যুপ কোনো কিছু মিস করার নেই আর কি আমরা দেশি ফুড খুবই মিস করি অবশ্যই বুটভুনা হ্যাঁ বুটভুনা আছে পেঁয়াজও আছে নুডলস নিমকি কোনো কিছু বাদ দিলাম আচ্ছা রোল সব কিছু আছে আর সুন্দর সুন্দর ভাবি আছে বার্গারও আছে আমাদের বাচ্চাদের জন্য সব কিছু সব ধরনের আইটেম আছে আমাদের সব ভাবিরা সুন্দর সুন্দর ভাবিরা অনেক কষ্ট করে সব কিছু বানিয়েছেন এবং আমরা এনজয় করছি খুব এনজয় করছি সো এই নাস্তা চলবে হচ্ছে এখন ধরেন আমার মনে হয় 1 ঘন্টা আমরা এভাবেই থাকবো 1-2 ঘন্টা আমার মনে হয় আমাদের এইভাবেই আড্ডা হবে তো এত খাবার দেখে আবার ভাববেন না যে আমরা হচ্ছি এটা খাবো তারপর হচ্ছে আবার ডিনার হবে এরকম কিছু না অতটা আবার কেউ পারে না সো যেমনটা হয় কি যে আমাদের যদি দুপুর ইনভিটেশনটা থাকে তো লাঞ্চটার পরে এই নাস্তাটা একটু হেভি হয় দ্যাটস মিন আমরা সবাই একটু সময় কাটাই সবাই দেন একটু রাত হয়ে যায় সো পরে আমরা ডিনার খেয়ে কারোর ইচ্ছা থাকে না আবার বাসায় চলে যাই আবার কাজ হয় তো এই যে মাঝখানের যে সময়টা মাঝখানে ইন দ্য বিটুইন আমাদের যে আড্ডার সময়টা হয় এটা আমাদের পুরো সপ্তাহটার একটা এনার্জি বলতে পারেন এই যে এখন গল্প করছে সব মহিলাগুলো এরা সব গল্প করছে আড্ডা মারছে আমাদের বাচ্চারা একটা রুমে আড্ডা মারছে আমাদের হাজব্যান্ডরা সবাই একটা রুমে আড্ডা মারছে তো এটা হবে কি আমাদের পুরো একটা সপ্তাহ সেই সপ্তাহটার এনার্জি থাকবে এটা যে ছবিগুলো তুলবো যে গল্পগুলো হবে এটা চলবে একটা সপ্তাহ এটা হচ্ছে আমাদের একটা এনার্জি টনিক সো এই টনিকটা খুব দরকার লাইফে যত কিছুই হোক না কেন আপনার অবশ্যই 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 একটু আমার মনে হয় এটা আমার পার্সোনাল অভিমত আমি জানি না কার কেমন লাগ মনে হবে
একটু হাসি থাকতে হয়, একটু কথা থাকতে হয়, একটু গল্প থাকতে হয়, একটু আড্ডা থাকতে হয়, একটু মজা থাকতে হয়। আসলে আনন্দ না থাকলে আপনি যে বেঁচে আছেন সেটার মর্মটা কিন্তু বোঝা যায় না। সো ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আগেরবারও বলেছিলাম যে ব্লগটা শেষ করব হচ্ছে রাতে গাড়িতে বাসায় গিয়ে, কিন্তু এই নাস্তার টেবিলটা দেখে এত কষ্ট করে এরা সব কিছু সাজিয়েছে, সো এটা আপনাদের দেখানোর লোকটা সামলাতে পারলাম না। সো এখানে যা যা দেখলেন সব ভাবিরাই কিন্তু বানিয়ে নিয়ে এসেছে, আমিও নিয়ে এসেছি, আমার চটপটিটা আমি নিজে করেছিলাম। সো অন্যান্য ভাবিরাও সবাই খুব কষ্ট করে সব কিছু করেছে। সো আপাতত এখন আমি আবার চলে যাবো আড্ডায়, কারণ আমিও মিস করছি, কথা বলছি আপনাদের সাথে কিন্তু মনটা পড়ে আছে ওখানে যে ওরা কি আবার বলে ফেলছে, কি আবার আড্ডা মেরে ফেলছে। সো আমি জয়েন করব আবার ওদের সাথে, দেন বাসায় গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। ওকে, চাও, ভালো থাকেন।